পশ্চিমা পরাশক্তি দেশ বিশেষ করে ন্যাটো নেতাদের মধ্যে দুশ্চিন্তার বলিরেখা ফেলে দুটি নাম, ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। চলতি মাসেই বৈঠকে বসতে যাচ্ছেন এই দুই নেতা, এতে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, এবার কি মিলিত হতে যাচ্ছে এই দুই শক্তি? রাশিয়ার ভ্লাদিভস্টকে অনুষ্ঠিত হবে বৈঠক। এতে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে উত্তর কোরিয়া, এমন তথ্য দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিনিময়ে কিমকে রুশ স্যাটেলাইট প্রযুক্তি ও পারমাণবিক সাবমেরিন দেবেন পুতিন। আলোচনা হবে দুদেশের মধ্যে সামরিক মহড়া নিয়েও। নানা কারণেই একই পথের পথিক উত্তর কোরিয়া ও রাশিয়া। একবিংশ শতকে পারমাণবিক হামলার হুমকি দেয় দুই দেশের প্রধানই। পশ্চিমাদের সাথে দা কুমড়া সম্পর্ক বজায় রেখেছে দুপক্ষই। একাধিক পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েছে দুটি দেশ। তাই শত্রুর শত্রুর সাথে বন্ধুত্বের সেই পুরনো নীতি হয়তো অবলম্বন করতে যাচ্ছেন পুতিন ও কিম। প্রায় 70 বছর আগে থেকে পরস্পরের সাথে কৌশলগত বন্ধুত্বের সম্পর্ক ধরে রেখেছে দেশ দুটি। 1950 থেকে 1953 সালে কোরিয়ার যুদ্ধেও পিয়ংইয়ংকে সহায়তা করেছিল ক্রেমলিন। 1990 সাল পর্যন্ত অর্থনৈতিকভাবে টালমাটাল উত্তর কোরিয়া নির্ভরশীল ছিল রাশিয়ার পাঠানো ত্রাণের ওপর। এমনকি হালের ইউক্রেন যুদ্ধেও বন্ধুত্বের নজির দেখেছে দুই দেশ। যুদ্ধের শুরুতেই পশ্চিমা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে মস্কোর পক্ষে বিবৃতি দিয়েছিলেন কিম। গোপনে পুতিনকে অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া, রয়েছে এমন গুঞ্জনও। তবে বর্তমানে অস্থির রাজনীতির সময়ে রাশিয়া উত্তর কোরিয়া এক হলে হুমকি পড়তে পারে পশ্চিমা বিশ্ব, শঙ্কা বিশেষজ্ঞদের। তাই আসন্ন বৈঠকে কিম পুতিন একজোট হওয়ার ঘোষণা দেবেন কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে দানিউব তীরে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।